إله إلا الله. جنورين تي في সুস্থ সংস্কৃতির পাহাড়। আজকের মতো আমাদের নবীর কটা আলাদা মর্যাদার কথা বললেন, পাঁচটা। এক নম্বর, আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইয়া সমস্ত নবীগণের উপর আলাদা মর্যাদা দিয়েছেন। দুই নম্বর, আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের ইমাম বানাইয়া সমস্ত নবীগণের উপর আলাদা মর্যাদা দিয়েছেন। তিন নম্বর, আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া সমস্ত নবীগণের নবী বানাইয়া আমাদের নবীকে সমস্ত নবীগণের উপর আলাদা মর্যাদা দিয়েছেন। চার নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে একটা মানুষের হিসাব শুরু করবেন না আমাদের নবীর সুপারিশ ছাড়া। এর দ্বারা আল্লাহ আমাদের নবীকে আলাদা মর্যাদা দিয়েছেন। পাঁচ নম্বর, আদম আলাইহিস সালাম যে কারণে আল্লাহর দরবারে ভয়ে ভীত থাকবেন, সুপারিশের সাহস করবেন না। নূহ নবী যে কারণে আল্লাহর কাছে ভীত থাকবেন, সুপারিশের সাহস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যে কারণে ভীত থাকবেন, সুপারিশ করবেন না। মুসা নবী যে কারণে ভীত থাকবেন, সুপারিশ করবেন না। ঈসা নবী যে কারণে ভীত থাকবেন, সুপারিশ করবেন না। আমাদের নবী তাদের পক্ষে সুপারিশ করবেন। আল্লাহ আদম রে জিজ্ঞাসা করিও না, আল্লাহ আদম রে জিজ্ঞাসাবাদ করিও না, কেন নিষিদ্ধ গাছের ফল খাইছিলা। আল্লাহ নূহ নবীরে জিজ্ঞাসা করিও না, কেন কাফিরকে নিজের পুত্র কইছিলা। আল্লাহ ঈসা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিও না, কেন মিথ্যা কথা বলছিলা। আল্লাহ মুসা নবীকে জিজ্ঞাসা করিও না, কেন এমন দূরে ঘুষি মারছিলা যে কারণে লোকটা মারা গেল। আল্লাহ ঈসা নবীকে জিজ্ঞাসা করিও না, কেন তোমার উম্মতে তোমার হুদা করলো। এই সমস্ত ব্যাপারে আমাদের নবী হাশরের মাঠে শুধু সাধারণ মানুষের পক্ষে সুপারিশগার হবেন না নবীর রাসূলগণের পক্ষে। এই কথাগুলি কি মন গড়া না পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে বর্ণিত আছে? তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন হাদিসের বিবরণ মতে আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণ বুঝার, জানার এবং সেই অনুপাতে আমাদের নবীর প্রতি বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। জিন্দুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির পাহাড়।